يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله যেই চিরাগকে যেই বাতিকে জ্বালাবের জন্য আল্লাহ ইচ্ছা করবে সমস্ত পৃথিবীর সমস্ত কাফেররা একসাথে হয়ে যদি সেই আল্লাহর প্রজ্বলিত বাতিকে নিভাতে চায় নিভাতে পারবে না তাই বলতেছে আরে তবলি গলারা বলে নাকি সন্ত্রাসী এরা এদিন গত জুমার মধ্যে সৌদিয়ার বিভিন্ন মসজিদে খুতবা দিছে এটা হ্যাঁ তবলি গলার সন্ত্রাসী আরে তবলিগে যেটা গেছে সন্ত্রাসী সেটা ভালো না হয়েছে আমরা দেখতেছি তোমরা কই দেখলে এটা সন্ত্রাসী হইল তো বলেন না ঠিক না বেঠিক আহলে হাদিস এরকম আরো কিছু দল তাদের সাথে মিলিয়া বলছে যে হিন্দুস্তান থেকে জামাত বের হয়েছে তবলিক জামাত এটা কবর পূজারি তো ওইখান থেকে বড় বড় কিছু শেখ কিছু বড় বড় আলেম আসছিল এখানে এগুলো দেখার জন্য তো যারা নিয়ে আসছিল হিন্দুস্তানে এরা নেজামুদ্দিন মার্কাজে না নিয়া নেজামুদ্দিন ঔলিয়ার মাজারে নিয়ে গেছে এই তবলিককে শেষ করার জন্য অনেক আগের থেকে চক্রান্ত চলাইছে সেখানে কামিয়াব হয় নাই এখন মুসলমানদের সবচেয়ে যেটাকে কেন্দ্র মনে করে সৌদি সেই সৌদি আরবের থেকে এই ঘোষণা তারা এখন ওই সমস্ত মুসলিমরা কামিয়াব হয়েছে যে তবলিক জামাত এটা এরা বলছে বেদাতি জামাত দেখেন আজকে ইহুদিরা দিনের দুশ্মনরা বসা নাই এরা কিভাবে চক্রান্ত করছে এই দাওয়াত তবলিগের মেহনত যেটা দারুল উলুম দেওবনের সেই যুগের বড় বড় উস্তাদরা আলেমরা ভারত উপমহাদেশের গ্যারান্ট মুফতি হযরত মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই হযরত ফখরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই হযরত তানভী রহমতুল্লাহ আলাই এই সমস্ত আকাবেরদের পরামর্শক্রমে সহিহ তরিকায় হযরত মাওলানা শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাই দারুল উলুমের ছাত্র এই দাওয়াত তবলিগের মেহনতকে চালু করছেন যেটার মাধ্যমে হাজার হাজার মুশরিক তৌহিদ ওয়ালা হয়েছে আল্লাহর একত্ববাদ স্বীকার করনওয়ালা হয়েছে হাজার হাজার কবর পূজাওয়ালারা আল্লাহকে সজদা করনওয়ালা হয়ে গেছে হাজার হাজার বেনামাজি নামাজি হয়েছে হাজার হাজার বেজিক্রওয়ালা জিকির করনওয়ালা হয়েছে হাজার হাজার নিজের ভাই বোন ইত্যাদিকে কষ্ট দেওয়ালা এরা নিজের ভাই বোনের সাথে কলিজার খাবাইবের মতো সেরকম পরিবেশ তৈরি হয়েছে যারা দ্বারাই মানুষ কষ্ট পায় তো এরা মানুষের পা ধরে ধরিয়া মাফসানওয়ালা হয়েছে যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া দিনের জন্য খরচ করাকে খুব কঠিন মনে করতো এরা নিজের জানমাল খরচ করনওয়ালা হয়েছে এই তবলিককে শেষ করার জন্য অনেক আগের থেকে চক্রান্ত চলাইছে সেখানে কামিয়াব হয় নাই এখন মুসলমানদের সবচেয়ে যেটাকে কেন্দ্র মনে করে সৌদি সেই সৌদি আরবের থেকে এই ঘোষণা তারা এখন ওই সমস্ত মুসলিমরা কামিয়াব হয়েছে যে তবলিক জামাত এটা এরা বলছে বেদাতি জামাত তবলিক জামাত বলে বেদাতি জামাত তবলিক জামাত নাকি কবর পূজা আচ্ছা বলেন সে কবর পূজা করে না কবর পূজা না করার কথা বলে সে বলেন সে তো এরা যদি ওইখানে না বুঝিয়া না জানিয়া 50,000 বার যদি একথা বলে একটা বাইতুল্লাহ শরীফের মিম্বরে দাঁড়ায় যদি বলে যে এরা কবর পূজা করে কিন্তু আমরা দেখছি বাস্তব ক্ষেত্রে কবর পূজার থেকে নিষেধ করে তাহলে কথাটা সহি হবে তাদের তো সুতরাং এরা বলতেছে এটা কবর পূজাওয়ালা জামাত কারণ আগে একটা ঘটনা হয়েছিল আহলে হাদিস এরকম আরো কিছু দল তাদের সাথে মিলিয়া বলছে যে হিন্দুস্তান থেকে জামাত বের হয়েছে তবলিক জামাত এটা কবর পূজারি তো ওইখান থেকে বড় বড় কিছু শেখ কিছু বড় বড় আলেম আসছিল এখানে এগুলো দেখার জন্য তো যারা নিয়ে আসছিল হিন্দুস্তানে
এরা নেজামউদ্দিন মারকাজে না নিয়া নেজামউদ্দিন ঔলিয়ার মাজারে নিয়ে গেছে। তো নেজামউদ্দিন ঔলিয়ার মাজারে তো এখানে কবর হুজুরতে দি চলে, তো এইখান থেকে নিয়ে যায় বলে দেখো এগুলো হইলো তবলিগ গলা। বাংলাদেশে আসছে এরা, বাংলাদেশের মধ্যে তবলিগের কাকতালী মারকাজে না নিয়া আনছে এখানে আমাদের মাঝভান্ডার চিটাঙের মাঝভান্ডারে। তো ওখানে যায় বলতেছে হ এরকম এরকমটি। তো এই সমস্ত যারা ইসলামকে নির্মূল করার জন্য, যারা দাওয়াত তবলিগের মেহনত ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমগুলোকে নির্মূল করার জন্য এরা নিজেদের চক্রান্ত করিয়া আজকে এটা আমাদের লোকদের মাধ্যমে বলাবার চেষ্টা করছে। তাই বলতেছে তবলিগ গলারা বলে নাকি সন্ত্রাসী। এরা এদিন গত জুমার মধ্যে সৌদিয়ার বিভিন্ন মসজিদে খুতবা দিছে এটা, হ্যাঁ তবলিগ গলার সন্ত্রাসী। আরে তবলিগে যেটা গেছে সন্ত্রাসী সেটা বলে না হয়েছে আমরা দেখতেছি, তোমরা কই দেখলে একটা সন্ত্রাসী হইল? বলেন না ঠিক না বেঠিক। তাহলে সেই জন্য ভাই এই সমস্ত কোনো কথায় আমরা প্রভাবিত হইলে হবে না এবং এগুলোর প্রতিবাদ আমাদের করতে হবে। আমরা দেখতেছি তবলিগের মধ্যে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তৌহিদ সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহ সব কিছু আল্লাহর ক্ষমতায় হয়, কারো ক্ষমতা চলে না আল্লাহর ক্ষমতার মধ্যে, এইটাই তো আমাদের এই তবলিগওয়ালাদের প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, দুনিয়া এবং আখেরাত দুনিয়াজাহানের কামিয়াবি সফলতা একমাত্র আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় সুন্নতে। তার বিপরীত চলবে সেই বিপদগামী হবে, দুনিয়াতেও বিপদগামী হবে আখেরাতের মধ্যে সেই বিপদগামী হবে, এটাই তো তবলিগের বয়ান। তবলিগের দ্বিতীয় নম্বর বয়ান যে তবলিগ মধ্যে বলা হয় আমাদের সবচেয়ে বড় ইবাদত নামাজ, এই নামাজ ঠিকভাবে আমাদের আদায় করতে হবে। নামাজের ফজিলত বর্ণনা করা হয়, ফরজ নামাজ, সুন্নত নামাজ, মুস্তাহাব ইত্যাদি সব। এবং তৃতীয় নম্বর বলা হয় সেই নামাজ পড়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, সমস্ত ইবাদত সহি হওয়ার জন্য এলম শিখতে হবে, এলম শিখতে হবে। আল্লাহ যে এলম বলছেন নবীরকে, নবী যে এলম শিখকে দিয়েছেন কোরআন আর হাদিসের মাধ্যমে, হ্যাঁ ফেকার মাধ্যমে, এগুলোই আমাদের এলমের কথায় তবলিগে বলে। তারপর চার নম্বরে বলে যে হানাহানি মারামারি সন্ত্রাসী জুলম নির্যাতন কারোর উপর কেউ না করিয়া নবীর যেভাবে আল্লাহ নবীকে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বড় আখলাকওয়ালা, যেভাবে নবী বলছেন ইন্নামা বুরিস্তুলি তামিয় মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ প্রেরণ করছেন সমস্ত সচ্চরিত্র প্রতিষ্ঠা করার জন্য, ইন্নামা বুরিস্তুলি তামিয় সাইরা মাকারিমাল আখলাক, সেই আখলাকের কথা, মানুষের হক আদায় করার কথা, আত্মীয় স্বজনের হক আদায় করার কথা, পার্শ্ববর্তী লোকের হক আদায় করার কথা, নিজের ভাই বোনের হক আদায় করার কথা, এগুলোই তো শিক্ষা দেয় তবলিগে। তবলিগে তো শিক্ষা দেয় যা কাজকর্ম কাকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। তবলিগে তো এটা শিক্ষা দেয়, এগুলোর জন্য নিজেও এগুলা বলতে হবে, আল্লাহ আস্তে যায় যত বলবো এটা আমার মধ্যে ফিট হবে, অন্য ভাইদেরকে আমার আপনার বলতে হবে। পাল্লি বাল্লিকা শাহিরুল গায়বা, আল্লাহর নবীর যে নির্দেশ আছে বাল্লিকু আননি ওলাও আয়া, আমার থেকে একটি কথা পাইলে এটা তবলিগ করে দাও। পাল্লি বাল্লিকা শাহিরুল গায়বা, যারা উপস্থিত উপস্থিতরা আমার দিন পৌঁছাই দাও, সেই হিসেবে এই পৌঁছাবের কথাই তো তবলিগে বলে। এমন এগুলো বলা কি বলে না, তাহলে এখন এরা যতই নাকি বলক ওইগুলো তো একমাত্র অপবাদ ছাড়া আর কিছু না, ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু হবে না হবে না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ যে ইচ্ছা রাখে যেই বাতিকে জ্বালাবের জন্য আল্লাহ ইচ্ছে করবে, সমস্ত পৃথিবীর সমস্ত কাফেররা একসাথে হয়ে যদি সেই আল্লাহর প্রজ্বলিত বাতিকে নিভেতে চায় নিভেতে পারবে না। চরাগে রাখে ইজত বর ফরুজত কসে কৌতব জনাদের সুজাত, সেজন্য ১৭ ১৮ ১৯
চারিয়া এস্তাবার মাঠের মধ্যে পুরানোর জোর, সবাই নগদ জমাত নিয়া, সবাই নিজেরা সময় নিয়া যাওয়ার জন্য কারাগারের চেষ্টা করবেন, ইনশাল কারাগারের চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।